সামনে পৌর ভোট, কি বলছেন প্রার্থীরা? কার দখলে থাকবে বনগাঁ পৌরসভা? এ নিয়ে দেখুন নিউজ নোম্যাসল্যান্ডের বিশেষ অনুষ্ঠান মিশন পৌর ভোট, এখন দু নম্বর ওয়ার্ড। নিউজ নোম্যান্সল্যান্ড পরিচালিত মিশন পৌর ভোট নিয়ে আজকে আমরা এসে হাজির হয়েছি বনগাঁ পৌরসভার দু নম্বর ওয়ার্ডে। এই ওয়ার্ডে কিন্তু এবারে লড়াই হচ্ছে ত্রিমুখী। তৃণমূল প্রার্থী হয়েছেন শিখা ঘোষ, বামেদের প্রার্থী হয়েছেন বেলারানী তরফদার এবং বিজেপি প্রার্থী হয়েছেন সাথী রায়। কীভাবে চলছে প্রার্থীদের ভোট প্রচার, কী বলছেন প্রচারে বেরিয়ে প্রার্থীরা, সমস্ত কথাই শুনে নেব প্রার্থীদের মুখ থেকে। আসুন আপনারাও আমাদের সাথে দেখতে থাকুন মিশন পৌর ভোট। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন বিজেপি প্রার্থী বনগাঁ পৌরসভার দু নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সাথী রায়। আমি সাথীদের কাছে জানতে চাইব যে নির্বাচনে ভোটের লড়াইতে নেমেছেন, সাধারণ মানুষের কাছে যাচ্ছেন প্রচারে, কি বলছেন সাধারণ মানুষ, কতটা সাড়া পাচ্ছেন? সাধারণ মানুষের কাছ থেকে আমি খুবই সাড়া পাচ্ছি, তাদের মানে ভালোবাসা আমি এই কদিনেই বুঝতে পারছি। তারা আমাকে খুবই কাছে টেনে নিয়েছেন, আমি যথেষ্টই আশাবাদী। ভোটে এবার কিন্তু ত্রিমুখী লড়াই আপনার ওয়ার্ডে, কারণ বিজেপির প্রার্থী আপনি, তৃণমূলের প্রার্থী রয়েছে, বাম প্রার্থী রয়েছে, লড়াইতে মূল প্রতিদ্বন্দ্বী হিসাবে কাকে ভাবছেন? দেখুন, আমাদের লড়াইটা হচ্ছে সন্ত্রাসের বিরুদ্ধে। তৃণমূল যেভাবে সন্ত্রাস চালিয়ে তারা উন্নয়ন করেছেন, সেটাকে মাথায় রেখে আমরা মানে ওয়ার্ডের সার্বিক উন্নয়ন করাটাই আমার মূল লক্ষ্য। নির্বাচনে জয়লাভের বিষয়ে কতটা আশাবাদী আপনি? নির্বাচনে জয়লাভের বিষয়ে আমি 100% আশাবাদী। আচ্ছা, নির্বাচনে জয়লাভ করলে আপনার প্রথম কাজ কোন কাজকে অগ্রাধিকার দিতে চাইবেন? আমি প্রথমে রাস্তাঘাট উন্নয়ন করতে চাই, ড্রেনের ব্যবস্থা করতে চাই, আর সাধারণ মানুষ যেসব পরিষেবা পায়নি তাদের ঘরে যাতে আমরা সেই সব পরিষেবা পৌঁছে দিতে পারি, সেটাই আমার মূল লক্ষ্য হবে। নির্বাচনে লড়াইতে কাউকেই সেভাবে প্রতিদ্বন্দ্বী হিসাবে মানতে নারাজ বিজেপি প্রার্থী সাথী রায়। নির্বাচনে জয়লাভ করলে এলাকার রাস্তাঘাট, ড্রেন, নিকাশি সমস্ত বিষয় উন্নয়ন করাই হবে তার প্রথম লক্ষ্য, এমনটাই জানালেন বিজেপি প্রার্থী। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি বনগাঁ পৌরসভার দু নম্বর ওয়ার্ডে। দু নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী হয়েছেন শিখা ঘোষ, এই মুহূর্তে প্রার্থী রয়েছেন আমাদের সাথে। প্রার্থীর কাছ থেকে সরাসরি জেনে নেব নির্বাচনে ভোট প্রচারে বেরোচ্ছেন, সাধারণ মানুষের সাথে কথা বলছেন, কি বলছেন সাধারণ মানুষ, কতটা সাড়া পাচ্ছেন? সাধারণ মানুষের বিশাল সাড়া। সাধারণ মানুষ বলছে দিদি ছাড়া কেউ নেই, মমতা দিদি সব। ওয়ার্ডে মূলত তিনমুখী লড়াই হচ্ছে, বামেদের প্রার্থী রয়েছেন, বিজেপি রয়েছেন এবং আপনি তৃণমূলের প্রার্থী। লড়াইয়ের ময়দানে প্রধান প্রতিপক্ষ হিসাবে কাকে মনে করছেন? কোনো লড়াই আমার সঙ্গে কারোর লড়াই হবে না, আমি আমি। নির্বাচনে জয়লাভের বিষয়ে কতটা আশাবাদী তাহলে? একদম 100% আশাবাদী আমি।
নির্বাচনে জয়লাভ করলে এলাকার উন্নয়নের জন্য প্রথম কোন কাজকে অগ্রাধিকার দেবেন? এলাকার উন্নয়ন করবো, যে মাঠের একটা রাস্তা আছে মন্দির, ওখান থেকে মন্দির অব্দি ওই রাস্তাটা আগে করবো। নির্বাচনে জয়ের ব্যাপারে দৃঢ় প্রত্যয়ী প্রার্থী জানালেন জয়ের ব্যাপারে 100% আশাবাদী, প্রতিদ্বন্দ্বী হিসাবেও কাউকে মানতে চাইছেন না। জানালেন জয়লাভ করার পর স্থানীয় একটি মন্দির রয়েছে যেখান থেকে রাস্তার সমস্যা রয়েছে, সেই সমস্যার সমাধানে অগ্রাধিকার দেবেন প্রার্থী শিখা ঘোষ, এমনটাই জানালেন। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন বনগাঁ পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের বাম প্রার্থী বেলারানী তরফদার। আমি বেলাদির কাছে প্রথমে জানতে চাইব, এই ওয়ার্ডের বিগত দিনে কাউন্সিলর ছিলেন পরপর 2 বারের, তারপরে মাঝে আরও 10 বছর কেটে গেছে, চেনা ওয়ার্ড, ভোট প্রচারে নেমেছেন, সাধারণ মানুষের কাছ থেকে কতটা সাড়া পাচ্ছেন, কী বলছেন? আমি মোটামুটি সাড়া পেয়ে যাচ্ছি, আমার চিন্তে কোনো অসুবিধে নেই, কেননা প্রত্যেকটা ডোর আমরা জিতি হারি সেটা ব্যাপার না, আমার প্রত্যেকে মানে ভালোবাসে, এই আমি দাঁড়িয়েছি এলাকার দাবিতে। এবার আপনারা সকলেই জানেন যে আমি বারংবার না করেছি, কিন্তু ওয়ার্ড থেকে সবাই আমার বাড়িতে গেছে যে দাঁড়াতেই হবে দিদি, আপনাকে আপনাকে চাই আমাদের, সেই দাবিকে দাবির জন্য কিন্তু আমি আজকে এইখানটায় দাঁড়িয়েছি। এবং আমি মানে মানে শিওর বলছি না যে যদি দাবি আমার দাবিকে সমর্থন করে সবাই, তাহলে সেইটাই আমার হবে জয়, কেননা যাদের জন্য আমার দাঁড়ানো আর আমার ভালোবাসার জয়, এবং সকলের এই আমার জয় শুধু একার না, এই ভালোবাসার জয়কে প্রাধান্য দেবো, হারি জিতি কোনো ব্যাপার না, কিন্তু ভোটটা আমি বলবো যে যার ভোট তাকে দিতে হবে এবং ভোটটা দিতে হবে। আপনারা আগেও জানেন যে আমাদের এখানে ভোট দিতে দেয়নি, তাই আমি বলবো নিজের ভোটটা যদি সঠিকভাবে দিতে পারে যারই জয় হোক, আমার কোনো ইয়ে নেই, কিন্তু মানুষের রায়টা মাথা পেতে নেব, হার জিত যাই হোক আমি মাথা পেতে নেব। নির্বাচনে এবার 2 নম্বর ওয়ার্ডে ত্রিমুখী লড়াই হচ্ছে, বামেদের প্রার্থী রয়েছেন আপনি, বিজেপির প্রার্থী রয়েছে এবং তৃণমূলের প্রার্থী রয়েছে, প্রধান প্রতিপক্ষ হিসাবে কাকে মনে করছেন? আমি প্রধান দ্বিতীয় কোনোটাই ভাবছি না, কেন আমার কোনো প্রতিপক্ষ হোক এটা আমি চাই না, আমি দুইজনকে সম্মান করি, সম্মান করি যে যাকে, আমি শুধু একটাই রিকোয়েস্ট করব ভোটটা যাতে সঠিকভাবে হয়, আমি হারলেও পাশে থাকবো মানুষের, জনগণের দাবি নিয়ে যেখানে আজকে ময়দানে নেমেছি সেই মন, আবার জিতলেও আমি তাদেরকে ডেকে নেব। এবং আপনারা জানেন যে আমি যেহেতু এলাকার সবাই আমার পরিচিত, আমার ভালোবাসার জন, সেই জন্য আমি সবাই সাথে নিয়েই কাজ করব। নির্বাচনে জয়লাভের বিষয়ে কতটা আশাবাদী? আমি বলবো না, মানুষের রায়টা যদি দেয় সঠিকভাবে, তা যাকে, আমি শুধু একটা কথাই বলবো, যাকে খুশি তাকে দিক, কিন্তু ভোটটা সঠিকভাবে দিক, আর আমাদের এই যা আছে তাদের যেন হাজার হলো আমি বুক চিতিয়ে নেব, মা দাঙ্গা যা কিছু হোক আমি বুক চিতিয়ে মাথা পেতে নেব বলেই আজকে এই ময়দানে। নির্বাচনে জয়লাভ করার পর এলাকার উন্নয়নের জন্য প্রথম কোন কাজকে গুরুত্ব দেবেন? আমি এলাকার যে দাবি উঠবে সেই দাবিকে সমর্থন জানিয়ে এলাকার মানুষকে কাছে নিয়ে, যারা আমার ইয়ে হবে, আমার বিরোধীদের যদি কোনো বিরোধী হয় তাদেরকেও আমি প্রথম ধাপে নেব, নিয়ে তাদের সঙ্গে এই কাজ করব। প্রার্থী জানালেন নির্বাচনে জয়লাভ করলে বিরোধীদের দাবিকেও মান্যতা দেবেন এবং প্রার্থী অপর প্রার্থী যারা রয়েছেন নির্বাচনের লড়াইতে তার বিরুদ্ধে তাদেরকেও সম্মান জানিয়ে তিনি বলতে চাইছেন যে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হোক, জনগণের রায় মাথা পেতে নেবেন, এমনটাই জানালেন বাম প্রার্থী বেলারানী তরফদার। গোটা 2 নম্বর ওয়ার্ড ঘুরে যে ছবি উঠে এলো, এক প্রকার উৎসবের মেজাজেই ভোট হচ্ছে
এই ওয়ার্ডে। প্রার্থীরাও নেমে পড়েছেন, দিন রাত এক করে চলছে তাদের ভোট প্রচার। তবে লড়াইয়ের ময়দানে, যেহেতু এখানে ত্রিমুখী লড়াই হচ্ছে, লড়াইয়ের ময়দানে কিন্তু কোনো প্রার্থী এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ একে অপরকে, এমন ছবি উঠে এলো বনগাঁ দু নম্বর ওয়ার্ড থেকেও। জয়ের হাসি কে হাসবেন তা জানতে কিন্তু আপাতত নির্বাচনের ফলাফল ঘোষণা পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হচ্ছে। ক্যামেরায় শাহিন চক্রবর্তীর সাথে সোমনাথ মজুমদার, নিউজ নোম্যানস ল্যান্ড বনগাঁ।